আচ্ছা, ইডির ডাক এড়ানোর জন্যই এত বড় কর্মসূচি এত দুদিন ধরে নেওয়া এবং সে কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকা নয় তো? ইডি এই যে ডাকাগুলো এগুলো কিন্তু প্যারোগেটিভ, এক একটা প্যারোগেটিভ। যেহেতু ইডি কোনো পলিটিক্যাল পার্টি নয়, ফলে তারা কোন অভিযুক্তকে ডাকবে না ডাকবে সেটা কিন্তু তারা কোনো পঞ্জিকা মেনে মানে প্রি ডিসাইড করবে না। হাজার হাজার কোম্পানি আছে, প্রাইভেট লিমিটেড কোম্পানি প্রচুর ভারতবর্ষে আছে। যদি কোনো তার একটা ডিরেক্টরকে কোনো কারণে দোষী পাওয়া যায়, তার জন্য সমস্ত তার কোম্পানিটাকেই দোষী বা কোম্পানিটাই ইনভলভ বা সেই কোম্পানির কোনো প্রত্যেকটা ব্যক্তি ইনভলভ, এটাও কিন্তু সত্য না। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুধু আপনি আমার সঙ্গে থাকুন, আপনি আমার সঙ্গে থাকুন, আমি সতরূপ অশোক বাবুর কাছে আসবো, এক এক হয়ে সঙ্গে থাকুন, আমি আসবো, আপনি আবার সুযোগ পাবেন সুদীপ্ত বাবু। সতরূপ বাবু, সুদীপ্ত সরকারের যুক্তি ক্লিপস অ্যান্ড বাউন্সের কোনো একজন ডিরেক্টরের যদি কোনো দোষ ত্রুটি পাওয়া গিয়েও থাকে তার জন্য সবাই যুক্ত এমনটা নয়, ফলে বিচারকের মাফ করবেন বিচারপতির নির্দেশ খারিজ করতে বলে যেভাবে আজকে আদালতে দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটাও ঠিক, আবার তিনি যে ইডির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার অভিযোগ আনছেন সেটাও ঠিক, আপনার কি দুটোকেই ঠিক মনে হচ্ছে? ছাড়ুন তো সব অভিযোগের কথা, ডক্টর মণি ছেত্রীর মতো ওই স্ট্রেচারের একজন ডাক্তার সারা ভারতের মানুষ তাকে প্রণাম করেন। আমরি হাসপাতালে যখন আগুন লেগেছিল ওনাকে অ্যারেস্ট করা হয়েছিল কেন? 90 কাছাকাছি বয়স ছিল হসপিটালকে তখন, এখন 100 বাড়াচ্ছে। তখন কি বলেছিলেন মমতা ব্যানার্জি? বলেছিলেন যে আমরা ডাক্তার মণি ছেত্রীকে অ্যারেস্ট করছি না, আমরি ডিরেক্টর মণি ছেত্রীকে অ্যারেস্ট করছি। ওরকম একজন ডাক্তার সারা, এরা তো লিপস অ্যান্ড বাউন্সের কর্ণধারকে ডেকেছে, এরা ডিরেক্টরকে ডেকেছে, বোকার মতো কথা সমস্ত। একজন ডিরেক্টর অপরাধী বলে একজন ডিরেক্টরের কোনো দায় নেই। একটা কোম্পানির মাধ্যমে কোটি কোটি টাকা সরানো হয়েছে, ইডি প্রেস রিলিজে সেটাকে লিখেছে যে কোটি কোটি টাকা, 5 টাকা 10 টাকা না, কোটি কোটি টাকা একটা কোম্পানির মাধ্যমে সরানো। তাহলে সুজয় ভদ্র কি দোষ করেছে? সুজয় ভদ্রকে আমরা হাত পেতে টাকা নিতে দেখেছি নারদার ভিডিওতে? সুজয় ভদ্রের বান্ধবীর খাটের তলা থেকে টাকা পাওয়া গেছে পার্থের বান্ধবীর মতো? সুজয় ভদ্রের মেয়ের নামে বোমবোলা রাইস মিল পাওয়া গেছে অনুব্রতের মেয়ের মতো? তা সেই কথা হলে বেচারা কি দোষ করলো? ওই যে জেল খাটছে বলে দিলেই হলো যে একটা কোম্পানি দোষী পাওয়া গেছে বলে তার ডিরেক্টরের দায় নয়? আমি কয়েকটা কথা এখানে বলছি অনির্বাণ, এবং আমি মমতা ব্যানার্জিকে এখানে কোর্ট করলাম। ডক্টর মণি ছেত্রীর মতো ডাক্তারকে অ্যারেস্ট করে স্বয়ং মমতা ব্যানার্জি স্টেটমেন্ট দিয়েছিলেন যে ওই আমরির হচ্ছে সিকিউরিটি ল্যাপস, যেটা কিনা সত্যি কথা, আমরির ভয়ঙ্কর গাফিলতি হয়েছিল যার জন্য নিরাপরাধ অতজন মানুষের প্রাণ চলে গেল আগুন লেগে, এবং তার জন্য 90 বছরের আপনাকে চলে যেতে, হ্যাঁ যেতে হলো, তার জন্য আপনাকে দায়িত্ব নিতে হবে ডিরেক্টর হিসেবে। সে মণি ছেত্রী জীবনে কখনো আমরির মানে মিটিংয়ে পা রাখতেন কিনা পরের দিকে, আর ওনার বয়স হয়ে যাওয়ার পরে আমরা কেউ জানি না, তাকে তো জেল খাটিয়েছে এই মমতা ব্যানার্জি জেল খাটিয়েছে, ফালতু কথা এখন বলছে বসে। দেখুন আমি একটা কথা বলি আপনাকে অনির্বাণ, আমি আপনার এই বক্তব্যের প্রথম অংশের সাথে একেবারেই একমত নই যে হাজিরা এড়ানোর জন্য অভিষেকের কর্মসূচি, কারণ আমরা সবাই জানি, এবং আমি দেখুন আমি বা আমার দল এমন এক আমরা অভিষেকের হাজিরা চাই না, আমরা অভিষেকের জেল চাই, ওর অ্যারেস্ট চাই, ওর জেল চাই, সেই জায়গা থেকেই কথাটা বলছি। এটা একেবারেই ঠিক নয় যে হাজিরা এড়ানোর জন্য অভিষেক কর্মসূচি ঘোষণা করেছে, কারণ একটা 5 বছরের বাচ্চাও জানে যে অভিষেকের এই কর্মসূচি ঘোষণা হয়েছিল বহু আগে, তারপরে ওকে ওই দিনের ডেটটা দেওয়া হয়েছে, ঠিক যেরকম ইন্ডিয়ার সমন্বয় কমিটির মিটিংয়ের দিন আগে ঘোষিত হয়েছিল পরে ওকে ডাকা হয়েছিল। যেটা ঝন্টুদা বললো কথাটা টেকনিক্যালি ঠিক যে ইডি তো কোনো রাজনৈতিক দল নয়, একটা সংস্থা, তাদের তো জানার কথা নয় ঠিক যে কোন দলের কবে রাজনৈতিক কর্মসূচি আছে, কিন্তু এক্ষেত্রে তো আমরা দেখছি ইডি ভালো করেই জানে কার কবে রাজনৈতিক কর্মসূচি আছে, সেই কারণে রাজনৈতিক কর্মসূচির ডেটগুলোকে ধরে ধরে ডাকে। আমি আমার কথাটা এই কারণে বলছি, আমরা তো কেউই চাই না, যে কালকে কৌস্তভ বলছিল, কৌস্তভ বাক্সিও বলছিল তোমাকে অনির্বাণ, আমরা তো কেউ চাই না যে অভিষেকের কোনো অ্যালিবাই থাক, ওকে যখন ডাকা হবে ওখানে যেতে বাধ্য থাক, আমরা তো সবাই এটা চাই ঠিক। এখন তো দেখো কোর্টে যদি অভিষেক দাঁড়িয়ে বলে এখন যে দেখুন এমন নয় যে আমি ইডির হাজিরা এড়ানোর জন্য একটা কর্মসূচি ঘোষণা করেছি, কর্মসূচি আমার বহু আগে ঘোষিত, আমরা রেলের কাছে অ্যাপ্লাই করে চিঠি চেয়েছি, সেখানে প্রশ্ন সত্য পারমিশন চেয়েছি, তারপর আমার ডাকা হয়েছে। আজকে তার আইনজীবীকে জিজ্ঞাসা করলেন বিচারপতি, ওই পার্টটা আমি আসলে কি কাল আসবেন? আমি এই পার্টটা বলতে পারছেন না, হ্যাঁ আসবেন, তখন বলছেন নির্দেশটা খারিজ করুন। ওই পার্টটা আমি একমত, আমি দ্বিতীয় পার্টটা একমত, আমি ওটাতেই আসছি। সুতরাং প্রথম এই যে কথাটা বলা হচ্ছে, দেখো অনির্বাণ এইটাকে আমাদের আলাদা করে দেখলে হবে না, জাস্টিস অমৃতা সিনহা কিন্তু আদালতে দাঁড়িয়ে ইডিকে বলে দিয়েছেন যে আপনারা আসলে দেখে মনে হচ্ছে প্রমাণ লোপাট করে মূল অপরাধীকে বাঁচানোর চেষ্টা করছেন, ওইটার আলোকে কিন্তু আমাদেরকে বাকিগুলো দেখতে হবে। ইডি কি বারবার করে একটা লোককে কর্মসূচির দিন ডাকছে যাতে কিনা সে অ্যালিবাইটা দিতে পারে? এই কারণেই যে অভিষেক ব্যানার্জির এত সম্পত্তি তার ইলেকশন এফিডেভিটে আছে, ইন্টারনেটে পাওয়া যায়, কিন্তু ইডি জমা দেওয়ার বেলা 3টি LIC জমা দিচ্ছে আর কিছু জমা দিচ্ছে না, সব কিছুর সঙ্গে তো এটাকে আলাদা করে দেখলে চলবে। এবার দ্বিতীয় পার্টটাই আমি আসি, যেখানে আমি একমত তোমার সাথে, কি শিলভদ্রতাও যা বলেছেন অনেকটা তার সাথে আমি একমত, যে কথাটা হচ্ছে এখানে যে আজকে হাজিরা দিতে দেওয়া না দেওয়ার প্রশ্ন না, ও তো আদৌ হাজিরা দিতে চায় না, এ তো অভিষেক বহুবার দেখিয়ে দিয়ে প্রমাণ করে দিয়েছে, ও বলছে আমাকে ডাকাই যাবে না, লোকে বেলছে
কোর্টে যায়, এমনকি গ্রেপ্তারির আশঙ্কা করে অ্যান্টিসিপেটরি বেল চেয়ে অনেক সময় কোর্টে যায় যে আমি আশঙ্কা করছি আমাকে গ্রেপ্তার করা হতে পারে বিনা দোষে, আমি অ্যান্টিসিপেটরি বেল চাইছি। প্রথম যখন এই কেসে কোর্টে যাওয়া শুরু করেছিল এমনকি বেল চেয়েও কোর্টে যায়নি, আমাকে জিজ্ঞাসাবাদী কেউ যেন না করে এই আবদার নিয়ে কোর্টে গেছিল। এটা কেউ করতে পারে যদি না সে জানে যে আমাকে এমন প্রশ্ন করা হবে যার উত্তর আমার কাছে নেই। কিন্তু এইবার আমি একটা কথা বলি অনির্বাণ, তোমরাও ভেবে দেখো, ঝন্টুদাও ভেবে দেখো, ঝন্টুদা যে কথাটা বললো কথাটা একদম ঠিক কথা যে ভাই তোমার কর্মসূচি আগে থেকে ঘোষিত, তোমাকে ওই ডেটে দেখেছে, তোমার কাছে ইউ হ্যাভ গট এভরি অ্যালিবাই, তুমি কোর্টকে গিয়ে পরিষ্কার দেখিয়ে দেবে যে দেখুন এমন নয় যে আমি ইডির হাজিরা এড়ানোর চেষ্টা করছি, এর আগে যতবার ডেকেছে আমি গেছি, এখন ও বেছে বেছে আমাকে হ্যারাস করার জন্য ওই দিনগুলোতে ডাকছে, আমাকে এক তারিখও রাখতে পারতো, পাঁচ তারিখও রাখতে পারতো, আমাকে বেছে বেছে তিন তারিখ ডাকলো, সেটা আলাদা কথা। কিন্তু আচ্ছা বলো তো, আমি এবার আমি যদি অভিষেকের জায়গা থেকে জিজ্ঞেস করি যে কেন এটা করবে, ইডিকে কেন এতটা গুরুত্ব দেবে, ইডির ডাককে কেউ যদি মুখের ওপর অস্বীকার করে ইডির কি করার ক্ষমতা আছে? মলয় ঘটকের বেলা আমরা দেখে নিয়েছি, একবার দুবার পাঁচবার নয় বারোবার একটা লোক বারোবার সেই লোকটা হাজিরা এড়িয়েছে, সিবিআই ডেকেছে, ইডি ডেকেছে, ইডি ঘোড়ার ডিম করেছে মলয় ঘটককে, সিবিআই ঘোড়ার ডিম করেছে, ও এখন বুক ফুলিয়ে লালবাতি গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কদিন পরে আসানসোলে পুজো উদ্বোধন করবে। সুতরাং এই যে এই তো প্রেসিডেন্স ইডি সেট করেছে যে আমাদেরকে তোমরা একেবারে মানে কি বলবো মানে এত অবজ্ঞা করতে পারো, এত হেলাফেলা করতে পারো, তোমাদের ডেকে ডেকে আমার বেলা সারা হবে, তবু তোমরাও আমাকে পাত্তা দিও না, আমিও কিছু করতে পারবো না। ইডি নিজেই অসহায়তা দেখিয়েছে, মানে অভিষেক তার সুযোগ নিচ্ছে, মানে ইডিকে অবহেলা করে দিব্যি বেঁচে পড়তে হ্যাঁ মনে করো আছে তোমার নাম করে বলছি আমি মলয় ঘটকের কেসটা বলতে বারবার না কোর্ট অর্ডার আছে না 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 কি বলতে ছিল তোরা না তারপরেও না 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 কোর্ট অর্ডার আছে শিলভা তো তারপরেও দিল্লি কোর্ট যা যা বলে দিয়েছিল ঠিক সেই সেই অনুযায়ী নোটিশ পাঠিয়ে মলয় ঘটক জানতে আসে নি কিন্তু তারপর এখন অ্যারেস্ট করার অর্ডার ই হয় না 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 ওকে অ্যারেস্ট করা যাবে না ওকে না সেটা বলে নি কিন্তু কিন্তু কোনো অ্যাকশন নেবার আগে অনেক কিছু বলে দিল্লি কোর্ট বলেছে বারবার উনি তো জানি নি হাজিরা দিন আমার থেকে বেশি আইন জানেন আপনি আপনি এমএলএ ছিলেন আমি আপনাকে একটা কথা বলছি কোর্ট কাউকে নির্দেশ দিল যে এক্ষুনি অর্ডার অ্যারেস্ট করা যাবে না যদিও সে অর্ডার উঠে গেছে সেই নির্দেশ ওটা না ইন্টারিম অর্ডার ছিল তারপরও আমি বলছি তার বেসিসে ইডি তাকে ডাকলো কি সিবিআই তাকে ডাকলো জিজ্ঞাসাবাদের জন্য, সে এলো না, কমপ্লাই করলো না। এবার এক সেকেন্ড শুনে নিন, এবার ইডি সিবিআই কোর্টে গিয়ে বলবে না যে দেখুন আপনারা আমাদেরকে বলেছিলেন আমরা আপনার কথা শুনলাম কিন্তু ও তদন্তে সহযোগিতা করছে না, এবার তাহলে ওকে দিল্লি কোর্টে বলে মামলা চলছে না দেয়নি ওরা করে নি ভাই দিল্লি কোর্টে বলে মামলা ঘুরে বেড়াচ্ছে আমি কারণ আমি বলছি কোর্টে বলে মামলা চলছে অভিষেক এগুলো করার সুযোগ পাচ্ছে ইডি নিজে দুর্বলতা দেখিয়েছে বলে ইডি সিবিআই এবং এই তৃণমূল এবং তৃণমূলের চোরচোটাদের মধ্যে যে ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি সেটাই আমাদের একজন আমাদের প্রধান মুখপাত্র সৌম্যজ রায় একটা খুব মজার কথা বলে, জানো তো আমরা গ্রাম বাংলার ছেলে মফস্বলের ছেলে যাত্রাটা দেখতে বড় হয়েছি আর কি, যাত্রা দেখতে দেখতে বড় হয়েছি, ওই রাম এবং রাবণ আর কি দুজনে যুদ্ধ করে আর কি, মানে মঞ্চে দাঁড়িয়ে যুদ্ধ করে আবার গ্রিন রুমে এসে ও পোড়াবিধি ভাগ করে খায়, মানে এই ব্যাপার এই সম্পর্কটা এই সম্পর্কটা এই 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 একেবারেই এর বাইরে অন্য কোনো কোনো কিছু নয়। এবার যেটা বলছিলাম সেটা হচ্ছে এটাই যে এই ইডি যে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে এই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে শুধুমাত্র তৃণমূলকে কন্ডেম করার জন্য বা হাইপোকে কন্ডেম করার জন্য এমন তো না, আপনি একটু উল্টো দিক থেকে দেখুন না, তাদের সুবিধা করে দেওয়ার জন্যই তো রাজনৈতিক ভাবে ব্যবহৃত হচ্ছেন। আচ্ছা বলুন তো, আমি তো এখানে তৃণমূলের ওকালতি করতে বসে নেই আর ইডির উকিল বাবু আমি নই, কাউকে কোনো জাস্টিফাই করার কোনো রকম কোনো কিছু ব্যাপার নেই। আজকে যদি স্বতঃপ্রণোদিতভাবে মহামান্য হাইকোর্ট বলেন যে এই ধরনের হাজিরা তাকে দিতে হবে না, হাজিরা কোনোভাবে এড়িয়ে যাওয়া যাবে না, তাহলে তার বিরুদ্ধে কে আদালতে যাবেন? যাওয়ার কথা তো ইডির, গেছে ইডি? যায়নি, একেবারেই যায়নি। আমরা যে কথাটা দেখলাম, দেখুন 100 দিনের কাজ নিয়ে যে কথাটা আমরা বারবার করে বলেছি যে আমি অনেক ছেড়ে দিলাম আদালতে যাওয়ার দরকার আছে, চরম অসাংবিধানিক কাজ, যদি 100 দিনের কাজের টাকা না দেওয়া হয়, শিলদাও একই কথা বললেন, হ্যাঁ আদালতে কেন যাচ্ছেন না, এই আলোচনা আমি যাবো না অনির্বাণ, আমি একটু অন্য আলোচনায় যাব যে 100 দিনের কাজের দুর্নীতির জন্য 4-4 জেলাকে এই রাজ্যে পেনাল্টি দিতে হয়েছে, এটা আমরা জানি। আবার এটাও জানি কেন্দ্রীয় প্রতিনিধি দল এসে সার্টিফিকেট দিয়ে চলে গেল 100 দিনের কাজে দুর্নীতি হয়নি, তাহলে রাম রাবণের ওই ছদ্মযুদ্ধ পোড়াবিড়ি ভাগ করে নেওয়ার মতন এটা বলাটা কি খুব একটা ভুল হবে?